আজের জীবন ভালো লাগে না, মরে যেতে মনে চায়, গার্লফ্রেন্ড গালি দিছে আছে না নাই, আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর গালি দিছে, এ ওরনা বেচায়া ফ্যানের মধ্যে চলে আত্মহত্যা করে, কত বড় পাগল তুই বললি কেন, গালি দিছে তো কি হয়েছে, হ্যাঁ বুঝতে চায় না, হতাশ হয়ে যায়, আর বয়স কম তো ইচড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায়, এই সুরাগুলো পড়ে না, এখানে আশার বাণী আছে। আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে, শুরুতে আগে সংক্ষেপে বলে দিই এই সুরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সুরাতুল দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না, হতাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখবেন কার উপর। যুবকদের টেনশন অনেক বেশি, ঠিক না বেঠিক? বলবো কিছু বলবো, রাগ করবো কে, হাত তুলো, রাগ করবে নাই কেউ, মানে যুবকের টাইম লাইনে ঘুরলে খালি ছাগা খাওয়া, জীবন শেষ, আমার কেউ ভালোবাসে না, আমি হতাশ আছে না নাই, ওর দেখ যদি কেউ দেখে কি পাগল না মানুষ সেটা বোঝা যায় না, চিল্লা এখন ঠিক কিনা।